এর ভিতরে আগুন ধরাই দিছে ওই গাড়ি ভিতরে কি সব পুড়ে গেছে? ওরে গাড়ির ভিতরে আগুন ধরাই দিছে। এটা মুলাডলি কাঁচামাল আড়তের কাছে। আরে এটা তোর এলাকার গাড়ি, এলাকার গাড়ি তো। শাকিল ইমরান পরিবহন, দাঁড়ানো গাড়িতে পেট্রোল মেরে আগুন ধরাই দিছে দুর্বৃত্তরা। যাই হোক, বিকল্প ব্যবস্থা ছিল। ডাইরেক্ট পানি না মারলে তো অবস্থা খারাপ হয়ে যায় তো মনে হয়। যাই হোক, কাঁচামালের তো টানে গাড়ি। দুর্বৃত্তরা দূর থেকে মোটর সাইকেল দিয়ে এসে আগুন ধরা দিতে চলে এসে পেট্রোল মেরে, বন্ধ দাঁড়ানো গাড়ি। দেখেন পুরো কি অবস্থা, গাড়ি ক্যাবিন বাতিল, তাও সাবমার্সিবল ছিল, তাই সাবমার্সিবল পাই। তো ভাগ্যটা ভালো যে হোটেল ছিল, সাবমার্সিবল ছিল, পানি ছিল, নাহলে তো আরো সমস্যা হয়ে যেত। প্রশাসন আছে জায়গায়। মুলাডুলি কাঁচামাল আড়তের সাথে একদম। আমি শুনলাম যে এই অবস্থা, আগুন ধরাই দিছে এই মাত্র, এটা কি করছে? গাড়িটা তো বাতিল করে ফেলাইছে, তো অনেক টাকা খরচ। তাও তো ভালো পানি ছিল মনে হয়। পানি ছিল, পানি না থাকতে তো একবার কিছুই থাকতো না। গাড়ি দেখলি তুমি, দেখো নাই তুমি তো স্টিল, ওখানে দেখলো কবে যায়? এখানে ডুবুক ডুবুক দিছে, আমার ডুবুক মারছে। আমি কাক শুনি কে ডুবুক মারছে? ওই লোকরাই ডুবুক মারছে। কোন এলাকার সালফাল এগুলা পরিচিত নাই? আচ্ছা, ক্যামেরায় তো কথা করতে হবে। কারণ আমিও তো একটা, আমারও তো ক্যামেরার সামনে কথা করার দরকার আছে। আশেপাশে সিসি ক্যামেরা নাই? আশেপাশে সিসি ক্যামেরা কার আছে? রোডে কারো সিসি ক্যামেরা থাকলে ফলো করতে হবে। মুখ বাধা থাকলে তো চিনার জন্য সম্ভব। আবেদ মোর এলাকার গাড়ি। পানি ছিল তাই বাঁচা গেছে, নাইলে পুরো গাড়িটাই আগুন ধরে পড়ে যেত। দিছে কিভাবে কি ওটা গেলে ওই যে ক্ষয়ক্ষতি হয় নাই। যাই হোক, পানি ছিল বিদায় বাইসে গেছে, নাইলে আরো সমস্যা হতো। পানি ছিল পাশে, যাই হোক পানি ছিল তাই অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না। এখানে হোটেল আছে, এই হোটেলের পাইপ দিয়ে পানি দিয়ে নিয়ে বানানো হয়েছে।